कि वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी के वो हाशिमी माँ की मदनी औल अरबी है, वो मेरा नबी बोलना मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। वो ज़ात के जो मज़गर लौला कलमा है, जो साहिब अरफ़ उर्फ़ शब मेराज हुआ है, असराब इमाम, असराब इमाम मति जिसे नबियों के मिली है, वो मेरा नबी। बोलना मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदना अमर भाईरा चार नम्बर पारा दु नम्बर पृष्ठम सूरा आले इमरानेर एक शत तीन नौ आयातेर मध्य आमार अल्लाह डाक दिए आमादेरके बोलछेन ओ दुनियार जमीनेर मानुष तोमरा तोमादेर जीवनटाके किभाबे चालायबा एकटु विस्तारित आमि खुदार थेके डिटेल्स निये नाओ बर्णना निये नाओ जेने नाओ शुने नाओ आमल करो वास्तवायन करो पालन करो आय अल्लाह तुमि बोले दाओ किभाबे आमरा आमादेर जीवनटाके चालाइते पारि कोन पथ आमरा हाँटते पारि काके रिसिभ करते पारि कि मानते पारि कि ना मानते पारि आल्लाह डाक दिए बोले ও দুনিয়ার জমিনের মানুষ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া দুনিয়ার জমিনে যদি তোমার জীবনটাকে সঠিক খাতের মধ্যে চালাতে যাও সাকসেস যদি হতে চাও তো আল্লাহর রশিটাকে রিসিভ করে নাও সুবহানাল্লাহ আয় আল্লাহ তোমার রশিকে তোমার রজ্জু কি আমরা জানতে চাই আল্লাহ বলে কদাজাকুম আব্দুল মুত্তালিবের ঘরে হাজ আব্দুল্লাহর ঘরে মামেনার রহম দিয়ে দুনিয়ার জমিনে তসবিহ এনেছে আর আল্লাহ বলে তোমরা যদি তোমাদের জীবন দামি বানাতে যাও তো নবীকে রিসিভ করে নাও জীবনের সাথে আমার নবীর জীবনটাকে অ্যাডজাস্ট করাই আমার নবীর পথে মতে চলতে পারলে তুমিও কামিয়াব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের সমাজে পাশে ডিঙ্গি নৌকা গাজনে নাই নতুন নতুন বিরিসি বেতো খওয়াজার মাইল দূরে হুজুর দুই এক বছর লাইব্রেরি নতুন বিরিসি যাইতে এডি লেখা হতে বহুত মুসলমান আছে পাল্লা এডে জবান একবারে বন্ধ হয়ে গিয়ে তুইও তো খওয়াজ নতুন বিরিস আধা কিলো যাই হোক তোরে নতুন বিরিস জন্য ইসুদি ডিঙ্গি নৌকা আছে নাই ইতরা ডিঙ্গি নৌকা হন দিন ন দে কেটা আছে বাই ন দে হতো তো আইজন নসিনি আছে কেন কই আমি না আর জানি নাকি আছে না নাই ডিঙ্গি নৌকারা সিডি নসিনি বোট নৌকা সাম্পান আরা সিডি নসিনি সিডি বাজার নৌকার মাঝে আরা দিন নৌকা মারে মাস্তা সনার পরে সন্ধ্যাবেলা নৌকাই আন সাগর সারি দিয়ে আই যাই ঠিক নেবে ঠিক আমার ঠিক হ দে এ সারি দে দে বুটিয়ে নাকি বাঁধি আইয়ে রশি এক কান দি
কিরে বদদা আওয়াজ ভাই নো দবা বুটি এর বাদি আইগি তো মাঝি প্রশ্ন করলাম তোমায় কেন ভাই রশির দরকার কি বুট বাদার দরকার কি বলে হুজুর বোধহয় আপনার জানা নাই নৌকাটা যদি ছেড়ে দেই তো পরদিন সকালে কন্যাফুলি নদীতে গিয়ে বুট তো দূরের কথা বুটের অস্তিত্ব পাওয়া যাবে না কারণ স্রোত এত বেশি নৌকা নিয়ে যাবে হাজার মাইল দূরে চলে যাবে সুতরাং ও সুন্নি ভাইয়েরা যেইভাবে রশি দিয়ে না বাঁধলে নৌকার মালিক নৌকাকে খুঁজে পায় না নৌকা মালিককে খুঁজে পায় না সেম দ্যাট দুনিয়ার জমিনেও ইহুদি নাসারারা আমাদের উপর এত রশি ফেলেছে এত রশি ফেলেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলে ওই ট্যাবের মধ্যে ইমানটা নিয়ে যদি কবর তক যাইতে চাও তো আমি আল্লাহ দেওয়ার রশি আমার নবীকে ধরে নাও যে নবীর রশি ধরবে সে কোনোদিন গোমরা হবে না প্রদবস্ত হবে না কথা বলেন ঠিক কিনা এখন তো আমরা নবীর আদর্শ আমাদের জীবনের ভিতর নাই আচ্ছা নবীর কোন কোন আদর্শটা আমরা মানতে পারি আমরা গুনতে গুনতে প্রত্যেকদিন সকালবেলা নয়টা দশটা বারোটা আসলে নাই রে বাদান কথা বলেন আসলে নাই হতজোর আর ফোয়ার কথা না মানে বাফে বিষাদদের তো বতা অনর ফোয়ার কথা কেন মানিব অনেকে ফোয়ার সময় দিয়ে অন্য কোনো দিন বাফাইয়ের এত সাইটটাই ফোয়াইয়ের এতের বারোটাই বাফুটি বারোটা বাজে যাগই ফুয়া নটা বাজে যাগই তো বাফর দেখা ফুয়ার নয় ফুয়ার দেখা বাফর নয় ঠিক নেবে ঠিক তাহলে আর নবী হদ উম্মত আই খন্ডিলে নবী যে নবী দুনিয়াতে আই ফা আল্লাফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম বিনিমাতিন ইখওয়ানা হতে তোমারা ব্যাগন ইজ কুনতুম আদাআন ফা আল্লাফা বাইনা কুলুবিকুম তোমারা ব্যাগন এক অপরের বিরুদ্ধে আসিলে শত্রুতা করতে একজন হলে আরেকজন ওই টাইমত হতে আই রসুল দেইদি ভালোবাসা নামক জিনিসিয়ান খনবন্দার বিচরণ নাই এন টাইমে আই রসুলের আগমন হই আর দেওয়া ভালোবাসাই আই নবীর সাদকাই তোয়ারার অন্তরে আল্লাহ মুহাব্বত পয়দা গুজ্জি সৃষ্টি গুজ্জি বড় করি বরণ না সুবহান ফাসবাহতুম বিনিমাতিন ইখওয়ানা আন নবী দয়াই আরা বগুন একজন আরেকজন ভাই ওগি গি সুমালা নকবে আরেকখানা বড় করি হন না তো ইয়ান লাই দয়া তন ফুরিবা আগে তো দয়া ইয়ান হতো না এবদে মুহাব্বত হতো না যাইব তো মুহাব্বত ইয়ান সৃষ্টি হইলে আগে দেখার দরকার তারা তো বাপ পুত্র লহন সম্পর্ক নাই আইসকি আল্লাহ ইয়ারারে আরার সুজ্জি হলরে ভালোভাবে কন্ট্রোল করিব তৌফিক দান করো আর কেন বড় করি ফরন বদলা তো আইয়ুব এবার খোদাই এর পর কর লা তাফাররাকু বিচ্ছিন্ন হবা না রশিটা ছেড়ে দিবা না রশিদ থেকে নিজেকে আলাদাও করবা না ওয়াতাসিম বিহাবলিল্লাহি জামিয়া এটা ধরে থাকো কাজে আসবে সুবহান কোন সময় কিভাবে প্রেরণ করলেন কেন প্রেরণ করলেন দেখেন আমার সুন্নি ভাইয়েরা রব্বে করিম ডাক দিয়ে বলে রে দুনিয়ার জমিনের মানুষ আদম থেকে ঈসা পর্যন্ত যুগের বিবর্তনের ফলে লক্ষ লক্ষ নবীদেরকে পাঠাইলাম উম্মত তাদের নির্দিষ্ট রয়েছে ইসলামের খেদমত দিনের খেদমত সবাই বেশ কমানজাম দিয়েছে ওরে সুন্নিরা দেখো দেখো এবার যাইতে 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 আল্লাহ লক্ষ লক্ষ নবীদেরকে প্রেরণ করার পরে লাস্ট পাঠাইলেন যাকে তার নাম ঈসা রুহুল্লাহ তিনি আসলেন খেদমত করলেন মাসখানে আমার নবীর আওয়ারির আগ পর্যন্ত পাঁচ শত বৎসরের একটা লম্বা ফারাক মাঝখানে থাকার কারণে মানুষ দিনের সঠিক রেখা থেকে বিচ্যুত হয়ে পথ হারা হয়ে অন্য পথে গিয়েছে মানুষ তখন এমন গোমরা হয়ে গিয়েছে আল্লাহ কোরআন বলছে ওই টাইমের মধ্যে আরবের মানুষ ডিরেক্ট জাহান্নামে চলে যাচ্ছে ডিরেক্ট জাহান্নামে চলে যাচ্ছে মা হয়ে নিজের সন্তানকে বাবার ইন্তেকালের পর বিয়ে করছে আপন সন্তান হয়ে বাবার ইন্তেকালের পর মাকে বিয়ে করছে নিজের মা সন্তানকে বিয়ে করছে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিচ্ছে মাঠের ভিতরে বলে মানুষ দিনের পর দিন এত গোমরা হয়ে গিয়েছে ছোট্ট একটা স্বার্থ মানুষ জলাঞ্জলি দিতে প্রস্তুত নয় ছোট্ট স্বার্থ রক্ষার জন্য হাসিলের জন্য ফায়দা লুটার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে বাবা সন্তানের বিরুদ্ধে চলে গিয়েছে মা
বাবার বিরুদ্ধে চলে গিয়েছে, ভাই ভাই যুদ্ধ শুরু হয়েছে, এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে, এমনকি হারবুল ফিজা নামে একটা যুদ্ধ আমরা দেখেছি আয়ামে জাহেলিয়ায়, যে যুদ্ধ যুগের পর যুগ ব্যাপ্তিকাল করেছে, যে যুদ্ধ যুগের পর যুগ চলেছে সামান্য স্বার্থের জন্য, সামান্য স্বার্থের জন্য। আমার আল্লাহ ওই টাইমের মধ্যে ডাক দিয়ে বলে আমি সেই সময় দেখতে পাইলাম দুনিয়ার মানুষ তারা এত বেশি নিসিয়ান করছে, মাসিয়াত করছে, ভুল করছে, ভ্রান্তি করছে, কসুরি করছে, গুনাহ করছে, যেই গুনাহ তাদেরকে জাহান্নামমুখী করে ফেলেছে, জাহান্নামমুখী করে ফেলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই টাইম আমি দেখতে পাইলাম মানুষ চাঁদ পূজা, সরজ পূজা, গাছ পূজা, বাঁশ পূজা ইত্যাদি ইত্যাদি খারাপ কাজের জন্য দেরিক জাহান্নামমুখী হয়ে যাচ্ছে, জাহান্নামমুখী হয়ে যাচ্ছে। ওই টাইম আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তখন আমি যখন মানুষদেরকে দলে দলে জাহান্নামে যাইতে দেখলাম ওই টাইমের মধ্যে আমার মদিনা ওয়ালাকে 570 খ্রিস্টাব্দে প্রেরণ করে ফাআনকাযাকুম মিনহা, তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহান। তো এবার রাসূল দুনিয়ার জমিনে আসার পরেও যদি উম্মত মুসলমান দাবি করো যদি নিজের জীবনটাকে দামি করতে না পারে, নবীর আদর্শকা নিজের জীবনে সেটা করতে না পারে, তাহলে আমাদের মতো কপাল পোড়া দুনিয়ার জমিন আর কেউ থাকবে? আরে বাদান কথা বলেন, থাকবে? আমরা ঈসা নবীর উম্মত নই, মুসা নবীর উম্মত নই, আমরা ওই নবীর উম্মত যার উম্মত হওয়ার জন্য ঈসা মুসা ফরিয়াদ করেছে। আর একটু জোরে বলেন। অথচ মুসা ইসলাম তার পজিশন তো আপনারা জানেন, যিনি দুনিয়ার জমিন থেকে হুদার সাথে উইদাউট জিব্রিল গুণ মারফত ছাড়া কথা বলতো। সুবহানাল্লাহ পড়বেন না, আর একটু আসতে বলেন না। তো ঈসা ইসলাম তিনি কে বলে, যাকে যিনি মুর্দাকে ধরলে জিন্দা হয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়ে, আর একটু জোরে বলেন না। ঈসা ইসলাম এত বেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি ছিলেন, যিনি ধবল কুষ্ঠরোগীদের গায়ে হাত দিলে চামড়া ডাইরেক্ট সুন্দর হয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়ে, আর একটু জোরে বলেন। এত বিশাল বিশাল ক্ষমতাধর নবীরা, মুজিজাপূর্ণ যাদের জীবন, সেই নবীরাও ফরিয়াদ করেছে আল্লাহ আমাদেরকে একটু মুস্তাফার গোলাম বানাই দাও না। বড় করে বলেন না সুবহান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যিনি আছেন তিনিও আমার নবীকে মেনে নিয়ে জান্নাতে আছেন। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে যখন ইচ্ছা করে জুতা ফেলে বাইরে বেরোলেন, জিব্রাইলকে গেটের মধ্যে তাতা বাই বাই দিয়ে বলতেছে জিব্রাইল বাইরে থাকো আমি জুতাগুলো নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন, জুতা কোথায় বলে ভিতরে রাখি আসছি বলে, ঠিক আসেন চলেন বলে আপনার যাওয়ার দরকার না, আমি তো চিনি আমি গিয়ে নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়বেন না, সেই জুতা নিতে ঢুকছে ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম আর বাইরেই নেই। সুবহানাল্লাহ পড়েন, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে হুজুর এখানে তো টাকার সিস্টেম নাই, কেন বলে এটা আমার নবী যতক্ষণ উদ্বোধন করবে না কোনো ব্যক্তি এর ভিতরে আসতে পারবে না, প্রবেশ করতেও পারবে না, থাকতেও পারবে না। তো তোমরা কি করতেছো, তো তোমরা কি করতেছো, তোমার ফেরেশতাদের দরকার কি এখানে, তোমারা কি লেতার খোদা, আরা তো নবীর গোলামি করি দিবে আইব দিয়ে সাজাই দিয়ে সাজানোর দায়িত্ব লই দিই বড় করি হন্না সোহার। যেমন আজকের এই মেহফিল হওয়ার আগে ফার্স্ট এসেছেন ইতারা ডেকোরেটর অলালাই সেটা প্রথম ইতারাই সাজাইয়ে, যার কারণে আড়াই বৈত্রাজি আলোচনা করিব সুযোগ হইয়ে ঠিক দেবে ঠিক। তো ফেরাজ চলো কত আড়াই ইন্তর সাজগুজ করি দেন আড়াতে ন তাই ইদির ইসাল ইসলাম মধ্যে আয়ো সাজাইবার দায়িত্ব লইলাম, তোমারা যদি নবীর গোলামি তো তাই করি চিল্লা আগে করি নিলাম আয়ো গুজম দা আড়া দায়িত্ব এন দবর করি অন্য সবা। তো আমার নবীকে প্রত্যেক নবী চাই রসুলের গোলামি করতে, গোলাম হতে, কিন্তু আমরা না চাওয়াইতো না চাইতো পেয়েছে গোলামি আল্লাহ করার ক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। এরপরও নবীর উম্মতের মতো শ্রেষ্ঠ একটা পজিশন আমরা পেয়েও সেটাকে পালন করতে পারছি না, মানতে পারছি না পুঙ্কানো পুঙ্কানোভাবে, এইরকম অকৃতজ্ঞ আছে কি নাই, কথা বলেন আছে কি নাই? তাহলে আল্লাহ আমাদেরকে নবীকে চিনে আমার নবীর আদর্শ আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, কারণ যারা নবীকে চিনেছে তারা জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে, তারা সিদ্দিক হয়েছে, তারা শহাদা হয়েছে, তারা দুনিয়ার জমিন থেকে এমন শ্রেষ্ঠ জীবন লাভ করেছে, ইন্তেকালের পরও তাদের নামে ঢঙ্কা বাজতেছে। সুবহানাল্লাহ পড়বেন না, আল্লাহ আমাদের জীবনটাকেও সেই পথে পরিচালিত করার তৌফিক দান করুক। আমিন। মহাব্বতের দরদ পড়ে আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا محبت درود پاک پڑھی اللهم سلم مولانا محمد وعلى آل سيدنا رب کریم ڈاک دیے بولچن تو دیکھتے جکن پائلام سبائی دولے دولے جہنمو کی ہوئے جاتے سبائی جہنمی ہوئے جاتے মানুষ আইয়ামে জাহেলিয়ার অন্ধকারের ভিতরে নিজেকে এভাবে সোপর্দ করে দিয়েছে যে কোন রকম বাছবিচার ছাড়া মানুষ অন্যায় করছে ভিতরে কোনো খবর নাই মানুষ যখন এত বেশি অন্যায় করছে ওই টাইমের মধ্যে আমি দেখতে পাইলাম ওয়াকুনতুম আলা শাফা হুদরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা মানুষ যখন বারবার জাহান্নামমুখী হয়ে যাচ্ছে সেই টাইমে দয়া করে তোমাদের উপর ইহসান করে মদিনাওয়ালাকে প্রেরণ করলাম আর নবী যাওয়ার পর তোমাদের জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে এক কথাই যারা এক সময় ও মানুষের পূজা করত চাঁদ পূজা করত সরস পূজা করত সেতারা পূজা করত অগ্নি পূজা করত ওই ব্যক্তিরা নিজের জীবনটাকে মুস্তাফার কদমে গিয়ে দিয়ে আবার জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জন্য শাহাদত হয়েছে নবীর জন্য শাহাদত হয়েছে জীবনকে কুরবান করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ अरशहत है मसनदे रिफअत रसूलुनी लागी देखनी है हश्र में इज्जत रसूलुनी लाह की के अरशहत मसीन दे रिफ़अत रसूलुल्लाह की के अरशहत गए मसीन दे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूल सूरज उल्टे पाँव पलटे कि चाँद इशारे से ऊंचा बोले ना सुभान अल्लाह सूरज उल्टे पाँव पलटे कि चाँद इशारे से ऊंचा अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अरशहत है मसनदे रिफअत रसूलुल्लाह की के तुझसे और जन्नते से क्या मतलब वहां भी दौर हो ठीक की ना बोले ना अरे तुझी से और जन्नत से क्या मतलब नजदी दौर हो कि हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की अरशहत है मसनदे रिफ़अत रसूलुल्लाह की वाखिर दावाना अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू।